নমস্কার বন্ধুরা, বাঙালির আহারে আজকের পর্বে একটি ভিন্ন স্বাদের পনির রেসিপি শেয়ার করতে চলেছি, আর সেটি হলো পনির সাংঘাই। এটি নান, কুলচা, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি ওভেনে একটি প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে এলে 200 গ্রাম পনিরের কিউব এর মধ্যে দিয়ে হালকা ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলিকে খুব বেশি ভাজার দরকার নেই, কেননা বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরের টুকরোগুলিকে লবণাক্ত গরম জলে কিছুক্ষণ রেখে দেব। এরপর একই তেলে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর 4-5টি চেরা লঙ্কা। এবার ওভেনের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে এগুলিকে হালকা স্টিয়ার করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি প্রায় 25 গ্রাম ভাঙা কাজু। তারপর আবার কিছুক্ষণ হালকা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট স্টিয়ার করার পর এই মিশ্রণটিকে একটি পাত্রে তুলে রাখব। তারপর ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 2টো বড় টুকরো করে রাখা পেঁয়াজ, আর সঙ্গে দিচ্ছি একই মাপে কাটা 1টি ক্যাপসিকাম। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলিকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ আগে যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই একই পাত্রে সামান্য জল নিয়ে ঠিক এইভাবে মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলিকে খুব ভালোভাবে সাঁতলে নিচ্ছি। মিশ্রণটি হালকা ফুটতে শুরু করলে এর মধ্যে অ্যাড করছি 1 চামচ চিনি আর 1 চামচ জলে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এবার এটিকে আরও 1 মিনিট খুব ভালোভাবে স্টিয়ার করতে হবে। এরপর ভেজে রাখা পনিরের টুকরোগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পনিরগুলিকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে অ্যাড করছি 1/2টা লেবুর রস আর সামান্য কুচিয়ে রাখা ধনে পাতা। এগুলি খুব সুন্দর একটি ফ্লেভার দেবে। এবার এটিকে শেষবারের মতো হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। আমাদের পনির সাংঘাই সার্ভ করার জন্য তৈরি। তাহলে আজকের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলটিকে এই প্রথমবার দেখছেন, আমি তাদের অনুরোধ করব তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।